টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, সোনা 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 লোকে বলে সোনা। বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক ভালো আছে, আমরাও ভালো আছি, তোমরা ভালো থাকবে। আর তোমাদের ভালো রাখার জন্যই তো আমরা নিয়ে এসেছি তোমাদের পছন্দের বন্ধু স্টারশিপ ম্যাঙ্গোম্যান। বন্ধুরা নাচ হবে, গান হবে, আনন্দ হবে, অনেক কিছু হবে, তা দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে। বন্ধুরা এখানে বন্ধুরা আমাকে ঘিরে ধরেছে রং তুলি নিয়ে খেলবে বলে। আমরা রং তুলি নিয়ে খেলবো, আঁকবো, কিন্তু কোথায় আঁকবো? বন্ধুরা আমরা কথা বলতে বসে গেছি, আমরা কথা বলবো অনেক জরুরি বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু কোথায় কথা বলবো? যেহেতু খুব জরুরি বিষয় তাই আমি বলবো না, বলবে আমার বন্ধুরা। কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো? আজকে আমাদের গল্পের বিষয় হচ্ছে আমাদের পড়াশোনার উদ্দেশ্য কি এবং আমরা পড়াশোনা করে জীবনে কি পেতে চাই, এই পড়াশোনা আমাদের জীবনে কি প্রতিফলন ফেলছে। আচ্ছা, প্রথমে তাহলে তোমার কাছেই শুনতে চাই। আমার কাছে মনে হয় পড়াশোনার উদ্দেশ্যটা হওয়া উচিত অনেক মহৎ। আমাদের সমাজে যেরকম আমাদের বাচ্চাদের ঠিক করে দেওয়া হয় পড়াশোনা করে তোমাকে ডাক্তার হতে হবে অথবা তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমার মনে হয় পড়াশোনার উদ্দেশ্য এটা হওয়া উচিত না। পড়াশোনার উদ্দেশ্য এমন হওয়া উচিত যে আমি একজন মানুষ হব, আমি সমাজের সেবায় নিজেকে বিলিয়ে দিব, এরকম হওয়া উচিত আমাদের পড়াশোনার উদ্দেশ্য। আমাদের পড়াশোনার ভেতরে আমরা একটা মানে বাউন্ডারির মধ্যে চলে এসেছি,
আর এই জিনিসটা একটা সামাজিক সিস্টেমের মধ্যে চলে এসেছে, আমরা এখান থেকে বের হতে পারছি না। আমরা চাই পড়াশোনাটাকে নিজের জন্য করে সেখান থেকে আমরা স্বশিক্ষিত হব, আমরা সেটা দিয়ে সার্ভ করব। আমাদের পড়াশোনাটা উন্মুক্ত হওয়া উচিত, এতটা চাপ দেওয়া উচিত না যাতে আমরা আমাদের মানসিক অবস্থাটাকেই পরিবর্তন করে ফেলি যে আমরা জ্ঞান লাভের উদ্দেশ্যে শিখছি না, আমরা শিখছি শুধুমাত্র নাম্বার অর্জনের জন্য, আমরা শুধু সার্টিফিকেট লাভের জন্য শিখছি, এমনটা হওয়া উচিত না। আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে বেশিরভাগ সময় দেয়ালে লেখা থাকে, জ্ঞানের জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কতজন ধর্ণাঢ্য পেশাজীবীকে দেখি যে তারা আমাদের কোনো গরিব অসহায় মানুষকে গিয়ে বলছেন যে আমি আপনাকে বিনামূল্যে সেবা দেব। তিনি জ্ঞানটা ঠিক অর্জন করেন কিন্তু সেবার উদ্দেশ্য নিয়ে জ্ঞানটা অর্জন করেন না, শুধু পড়ার উদ্দেশ্য নিয়েই জ্ঞানটা অর্জন করেন যে আমাকে অর্থ উপার্জন করতে হবে। এবার তোমার কাছে জানতে চাই, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, তো আমি যদি আমার বইয়ের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টার কথা বলি, সেখানে পড়ে হয়তো আমার মনে হলো যে মহাকর্ষ জিনিসটা কী, বা ব্ল্যাক হোলের পরে কী আছে, বা এই ধরনের কিছু যদি আমার মাথায় আসে, কিংবা মনে হলো পৃথিবী থেকে কোনো সময় মহাকর্ষটা শূন্য হয়ে যেতে পারে, এই জিনিস জাতীয় চিন্তা যখন আমার মাথায় আসে, ঠিক সেই সময় আমার মনে পড়বে আমার সিলেবাসটার কথা, সিলেবাসে তো এসব নেই, আমি কেন এসব পড়বো। এই চিন্তা যখন আমার মাথায় আসবে ঠিক তখনই আমার মনে হবে যে না থাক, ওগুলো সরিয়ে রেখে আমি আবার অন্য সাবজেক্টগুলোর মন দিই। তো এই জন্য আসলে আমরা ঠিক শেখার জন্য পড়ছি না, আমার মনে হয় আমরা মুখস্থ করার জন্য পড়ছি, এটা তো হওয়া উচিত না। দেখো পাশের বাড়ির ছেলেটা এত ভালো রেজাল্ট করেছে, বা পাশের বাড়ির মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে, আমাদের যদি এভাবে তুলনা না করে আমাদের সান্ত্বনা দিত, ঠিক আছে তুমি এটা এবার খারাপ করেছো, ভালো করে পড়ো, শেখার চেষ্টা করো, সামনেবার তুমি আরও ভালো করবে, এভাবে যদি আমাদের সান্ত্বনা দিয়ে আমাদের আরও সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হতো, তাহলে নিশ্চয়ই আমাদের পড়াশোনা মানত এবং অনেক উন্নত হতো, এবং আমরা জীবনে শুধু স্বশিক্ষায় সুশিক্ষিত না হয়ে সফল একজন আদর্শ মানুষ হতে পারতাম। তোমরা চমৎকার বলেছো, আমরাও চাই শিশুরা স্বশিক্ষায় শিক্ষিত হোক, আর তাই তো আমরা তোমাদের মাঝে মাঝে আনন্দ দিতে চলে আসি। বন্ধুরা, তোমাদের এত সুন্দর কথার জন্য রয়েছে তোমাদের জন্য শুভেচ্ছা উপহার। তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। আচ্ছা, তোমার ছবিটা খুব সুন্দর, কিন্তু আমাদের বন্ধু যা বোঝাতে চেয়েছে তা রং তুলির মাধ্যমে বোঝাতে চেয়েছে, আমাদের বন্ধু কথা বলবে না, বলবে তুমি। আমার বন্ধু, এর নাম মাহা, ও বগুড়া সাত মাথার চিত্রটি এঁকেছে। খুব সুন্দর। আসলে বন্ধু, তুমি এত সুন্দর ছবি এঁকেছো, তাই তোমার ভাষা তোমার ছবিতেই প্রকাশ পেয়ে গেছে। চমৎকার হয়েছে, প্রত্যেকটি ছবি চমৎকার। তোমার ছবি গ্রামের দৃশ্য তুলে ধরেছো তুমি, তোমরা স্কুলে ঢুকছো সেই চিত্র তুমিও সাত মাথায় এঁকেছো, সবার চিত্রগুলো এত সুন্দর, তোমার ছবিটা একটু অন্যরকম, তুমি কী এঁকেছো? আমার স্কুল আমার গর্ব, আমরা আমার স্কুলে যা যা করি তাই তুলে ধরতে চেষ্টা করেছি। আচ্ছা, তোমার স্কুলে তো অনেক কিছু করো, তোমরা নাচ করো, গান, ছুটি হয়, টিফিন টাইম হয়, ও তুমি তো সব তুলে ধরেছো তোমার ছবির মধ্যে। আচ্ছা, তুমি কি এঁকেছো মহস্তানগর? হ্যাঁ, আমি বগুড়ার বিখ্যাত মহস্তানগর এঁকেছি। বন্ধুরা, যেসব ছবি এঁকেছে চমৎকার হয়েছে, প্রত্যেকটা ছবি অনেক সুন্দর, তাই প্রত্যেকটি ছবি নিয়ে যাবো আমার সাথে অনলাইন আর্ট গ্যালারির জন্য, যেখানে ঝুলিয়ে দেবো তোমাদের প্রত্যেকটি ছবি। বন্ধুরা, তোমাদের ছবিগুলো দিয়ে দাও আমার কাছে। তোমাদের চমৎকার সব ছবির জন্য আমাদের তরফ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, নতুন নতুন ইনস্ট্রুমেন্ট দেখছো, দেখতেই পাচ্ছ আমরা গান গাইতে দাঁড়িয়ে গেছি। বন্ধুরা গান শোনাবে, কিন্তু কোথায় শোনাবে? থাকিলে তো বাখানা,
ধরিলে বস্তু কাটে ওই পোকায় পাতি কাক বসে ঘরে যতই পড়াও না তারে পাতি কাক বসে ঘরে যতই পড়াও না তারে সে শুধু কা কা করে কি করে সে শুধু কা কা করে কৃষ্ণ বলে না স্বভাব তো কখনো যাবে না ওমরি স্বভাব তো কখনো যাবে না স্বভাব যেমন মারে বিষাক্ত ছোবল আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল বিড়ালির স্বভাব যেমন হাড়ির পানে যায় বিড়ালির স্বভাব যেমন হাড়ির পানে যায় কখন শিখে পড়বে ছিঁড়ে তারি লালসায় বুনল খেলে পরে গলাটা কুটকুট করে বুনল খেলে পরে গলাটা কুটকুট করে যেমন সিঁধের চড়ে ধরা পড়লে জোর 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 সিঁধের চড়ে ধরা পড়লে কবুল করে না স্বভাব তো কখনো যাবে না কবুলি স্বভাব তো কখনো যাবে না থাকিলে ডোবা খানা হবে গো চুরি পানা থাকিলে ডোবা খানা হবে গো চুরি পানা বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো যাবে না কবুলি স্বভাব তো কখনো যাবে না কবুলি স্বভাব তো চমৎকার অসাধারণ আমরা তো একদম জমে উঠেছিলাম তোমাদের গানে তোমাদের কি মাঝে মাঝে এরকম গান গাওয়া হয় হ্যাঁ অবশ্যই আমরা যখনই টাইম পাই বিশেষ করে টিফিন টাইমে আমরা এগুলো নিয়ে বসেই যাই এই যে এই কারণেই তো আমরাও আজকে তোমাদের মাঝে চলে এসেছি তোমাদের গান শোনার জন্য এত সুন্দর একটা পারফরমেন্সের জন্য তোমাদের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার বন্ধুরা তাহলে হয়ে যাক একটি চাষি মোমেন্ট টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে বন্ধুরা আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখেই বুঝতে পারছো আমরা প্রস্তুত খেলার জন্য আমরা খেলবো রেডি তো তোমরা তোমরা রেডি তো হ্যাঁ বন্ধুরা আমরা খেলবো কিন্তু কোথায় খেলবো প্রথমে খেলার নিয়মটা বলে দেই 30 সেকেন্ড সময় পাবে মাত্র 30 সেকেন্ড সেই 30 সেকেন্ডের মধ্যে যে যত বেশি আম পাড়তে পারবে সেই আজকের উইনার বন্ধুরা কাউন্ট করতে রেডি তো তাহলে শুরু করি কাউন্টডাউন লেটস স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 টাইম আপ দেখে নেই বন্ধুরা কয়টি আম পেরেছে তুমি অনেকগুলো আম পেরেছো সবাই আচ্ছা 4 18 19 19টি আম পেরেছে হাত তালি দাও একটা আচ্ছা এবার বাবা তুমি তো দেখি পাতা সহ পেরে ফেলেছো আম 5 20 21টা আম আচ্ছা এবার দেখি তুমি কয়টি আম পেরেছো 18টা আম 18টি আম মন খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে যে এই বন্ধু বিজয় হয়েছে আর তোমরা হতে পারোনি মন খারাপ করার কিচ্ছু নেই বন্ধুরা কারণ তোমাদের তিনজনের জন্যই রয়েছে শুভেচ্ছা উপহার বন্ধুরা তাহলে হয়ে যাক একটি চাষি মোমেন্ট
যাদের অবিরাম পরিশ্রমের ফলে শিশুদের ভবিষ্যৎ হয়ে উঠে সুন্দর, তাদের নিয়ে এই সেগমেন্ট। হ্যাটস অফ টু ইউ। বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত আছেন এই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মোসাম্মদ রাবেয়া খাতুন। ম্যামের জন্য রয়েছে আমাদের তরফ থেকে একটি সম্মাননা স্মারক। ম্যাম, আপনার বিদ্যালয় সম্পর্কে কিছু জানতে চাই। 1869 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি 150 বছরের ঐতিহ্য ধরে রেখেছে তার নিজস্ব চিন্তাধারা, জ্ঞান গরিমা দিয়ে। 2000 স্টুডেন্ট পড়াশোনা করে এখানে। এইখানে এখন ডাবল শিফট স্কুলে তাদের টিচার আছে 50 জন এবং আমরা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ 57 জন কর্মরত আছি। আমাদের যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এটি এবং অত্যন্ত চমৎকার। এখানে বিতর্ক প্রতিযোগিতা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলাধুলা হয় এবং এই কাজগুলো অত্যন্ত দরদ দিয়ে করা হয়। এখানে স্কাউটিং আছে, গাইডিং আছে, রেড ক্রিসেন্ট আছে, যেগুলো আমাদের সাধারণ শিক্ষার পাশাপাশি তাদেরকে মানুষ হওয়ার জন্য, ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। এক কথায় বলা যায় যে মানবিক মানুষ হবার যেসব দক্ষতা থাকতে হয় তার বিকাশ করার জন্য, তাদের অনুশীলন করার জন্যই এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এটি শুধুমাত্র GPA 5 পাওয়া প্রতিষ্ঠান না, আমরা চিন্তা করি যে এটি গোল্ডেন GPA-র মানুষ হবে, যে মানুষগুলো আগামীকে আরও এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এই স্কুলের সবাইকে শুভকামনা জানিয়ে চলে যাচ্ছি পরের সেগমেন্টে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুরা, তোমাদের দেখতে অনেক সুন্দর লাগছে, তোমাদের কাছ থেকে কি গানে নাচ দেখব? মনো মনো মেঘের সঙ্গী। আচ্ছা, তোমরা আরেকবার বলে দাও। নীলদিগন্তে। দুইটা গানে নাচ দেখব? বন্ধুরা, দুইটা গানে নাচ দেখব, কিন্তু কোথায় দেখব? দিগন্তের পানে নিঃশিম সঙ্গী।
বন্ধুরা তোমাদের পারফরম্যান্স দেখে আমাদের সবার নাচতে ইচ্ছে করছিল, তাই এত সুন্দর নাচের জন্য তোমাদের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা টিফিনের সময় শেষ, আমাদের এখানকার বন্ধুরা চলে গেছে ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে, আর আমরা চলে যাব অন্য বন্ধুদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, টাটা।